ইসলামের উত্তম কাজগুলো কি কি নবী বললেন তৎক্ষণাৎ নবী বললেন দুটি এক নম্বর কি কলা তুতেম ও তো আমা ক্ষুধার্তকে খাদ্যদান করা হল ইসলামের উত্তম কাজ আর দু নম্বরটা কি অতগুলি আলামান আরাফতা অমাল্লাম তারিফ চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা তাই এতগুলো জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ আমি আবদুল্লাহ গেল মারুফ আমাকে চেনেন বা না চেনেন আমি আপনাদের চিনি বা না চিনি নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম সোহান আল্লাহ আবার বলা যাবে চলো তিন নম্বর পবিত্র করান আঠারো নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠা বারো নাম্বার লাইন সুরান নাম সুরাই নূর আল কোরআন আল্লাহ বলছেন ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম আল্লাহ বলছেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে পেছন একটা হাদিস বলে দিই আল্লাহ নবী বলছেন আসসালামু ক্বাবলাল কালাম নবীজি বলেছেন কথা বলার আগে তোমরা সালাম দাও যদিও কেউ বলেছেন হাজা হাদিসুন মুনকার তদাপিও হাদিসটা গ্রহণযোগ্য মনে রাখবেন তাই আমি আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদের প্রথম সালাম দিয়েছিলাম সুবহানাল্লাহ আর বলা যাবে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ও ইন্নহু বিসমিল্লাহির রহমানির রহিম আমান্তু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ও বাবা বাবা তুমি একটু সাইটে লাগিয়ে দাও তো বাবা হ্যাঁ বাবা একটু সাইটে লাগিয়ে দাও এই সাইটে লাগাও তোমার যদি হয় তবে বাবা সব পুরাতন ছেলে পুরো সব জানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ওয়াকফা ওয়া সলাবুন আলা আম্মা বাদ

আগে বাংলা মানে শোনার চেষ্টা করুন আল্লাহ বলছেন নবী তোমার উপরে এই এই আমার রয়েছে কেতাব আল্লাহ করেছি আর পৃথিবী সমস্ত জিনিসের বর্ণনা এই কেতাবের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি এবার আপনারা এখানে বসে বলুন কি নেবেন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে ডাইরেক্ট indirect যেটা কোরআনে পাবেন না সেটা হাদিসে পেয়ে যাবেন আর এজমার কিয়াসটা কি কোরআন হাদিস থেকে বের করা এজমা এবং কিয়াস এজমা কিয়াসটা অন্য উল্টু কোন জিনিস নতুন কোনো জিনিস নয় কতরা বুঝতে পাচ্ছেন বাবা তাই আমরা চারটি জিনিসকে মানি এক নাম্বার কোরআন দুই নাম্বার হাদিস তিন নাম্বার এজমা চার নাম্বার তেয়াস এমনও জিনিস আছে মা কোরআনে নেই সেটা আপনি হাদিসে পেয়ে যাবেন এমনও জিনিস আছে কোরআনেও নেই হাদিসেও নেই তখন আমরা কি করব এজমাত দ্বারস্থ হব এমনও জিনিস আছে দু একটা বলবো বলবো দু একটা বলবো বাবা হ্যাঁ একটা বলি আচ্ছা বলুন আজকে আমি আসার সময় দেখলাম কবরস্থানের কাছে অনেক লোক জড়ো হয়ে আছে তো আমার ড্রাইভার বলল হুজুর মনে হয় ভাই যান মনে হচ্ছে জানাজা হচ্ছে তখন অলরেডি দোয়া চলছিল তো একজন ব্যক্তি মারা গেছে পুরুষ আচ্ছা একজন পুরুষ মারা গেলে আমরা কি করি কটা কাপন দিই তিনটে কটা বাবা তিনটে একটা মেয়ে ছেলে মারা গেলে কটা কাপন দিই পাঁচটা তাহলে এটা কোরআন হাদিস থেকে কোরআনে নেই হাদিসে পেয়ে যাচ্ছে কিন্তু বাবা একটা হিজড়ে যদি মারা যায় তখন কি করবেন সমস্যা তখন আমাদের করতে হবে কি ওই সামনে রেখে গবেষণা করে উম্মতের হতে হয় কিছু বুঝতে পারলেন বাবা একটা এরকম অনেক কথা আছে অনেক উদাহরণ আছে আমি বলছি একটা একটা করে আপনাদেরকে কয়েক কটা আগে কথা বলেনি এক নম্বর হলো বাপ আপনাদের হাতে একটু সময় আছে তো ইনশাল্লাহ আল্লাহ বাবা সময় হবে তো বলুন একটু দয়া করে আচ্ছা কারণ আমি আমি বাবা এক ঘন্টা ধরে করা লোক নই শারীরিক দিক থেকে একটু অসুস্থ কিন্তু আল্লাহ পাক পঞ্চ ইন্দ্রিয় ঠিক রেখেছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে হয়তো পাটা একটু সমস্যা হচ্ছে ইনশাআল্লাহ দোয়া করে আপনাদের দোয়া যদি থাকে আল্লাহ পাকের রহমত যদি হয় বাম্মা ওস্তাত্পিরের দোয়া আল্লাহ যতক্ষণ বলা হবে বলবো তবে হয়তো অনেকে মনে মনে ভাবছে নাকি না বাবা টেনশন নেবেন না আমি ঠিক শেষ করব তবে আমি ঘন্টা ধরে আমি একটু বলতে পারি না এটা আমার হয়তো দুর্বলতা বলতে পারেন বা যাই বলতে পারে অজু অবস্থায় বসেছি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসেছি আলোচনা কিছু হবে ইনশাল্লাহ কিছু জানা বোঝা কিছু অজানাকে জানা এবং বাস্তবে আমল করা বেশ কিছু কথাবার্তা আজ আপনাদেরকে বলবো এক নাম্বার কথা দু নাম্বার কথা বলছি বাবা আপনাদের আমি অনুরোধ করে বলছি করজোড়ে আবেদন নিবেদন করছি যদি আপনারা এই ছড়িয়ে ছিটিয়ে না বসে একটু যদি গায়ে গায়ে বসতেন অত্যন্ত ভালো লাগতো এটা কোরআনের কথা আমার কথা নয় বাবা কোরআনে আছে আঠাশ নম্বর পাড়ার দুই নাম্বার পৃষ্ঠা 13 নম্বর লাইন சூரার নাম সূরা মুজাদালা আয়াত নাম্বার 11 আলকুর আন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু ইযা কীল লাকুম তাফাসসুহু ফিল মাজালিসি ফাফসাহু ইাফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কীলান শুযু ফানশুযু এর বাংলা অর্থটা কি আল্লাহ বলছেন সহজ ভাষায় বলছি হে বান্দাগন বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে

এই আয়াতটি কোথায় আছে সাত নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠার একেবারে তিন নাম্বার লাইন সুরার নাম সুরাই মাইদার একানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন শয়তান কি চাই জানো মদ আর কি চাই ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানিস সালাত

শয়তানকে অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুবুম মুবি শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন সো আই রিকোয়েস্ট ফর ইউ সোনো মাইন এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম তাই বাবাদেরকে আমি অনুরোধ করছি বাবা একটু গায়ে গায়ে বসার চেষ্টা করবেন আরেকটি কথা বলি বাবা যারা আলেম হাফেজ আছেন নিচেই না বসে স্টেজে এখনো চার পাঁচ জনের বসার ব্যবস্থা আছে দয়া করে স্টেজে চলে আসবেন বাবা আমি তেমন ভালো আলেম নই তবে আলেমদেরকে ইজ্জত করতে কোনোদিন আমি দ্বিধাবোধ করি না তাই আমি অনুরোধ করছি বাবা আলেম হাফেজ যারা আছেন দয়া করে নিচে না বসে স্টেজে চলে তিন নাম্বার জলসা যখন দেবেন আপনারা দয়া করে আপনাদের বলে যাচ্ছি জলসা কমিটির কাছে আমার অনুরোধ আপনারা জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন কটা কটা তিনটে জিনিস তিনটে জিনিস যদি ঠিক থাকে তাহলে জানবেন জলসা আল্লাহর দরবারে কবুল হবে আশা করা যায় ইনশাআল্লাহ আর তিনটের একটা যদি গন্ডগোল হয় না বাবা তাহলে জলসা আল্লাহর দরবারে কবুল হবে কি তা বলাও যাচ্ছে না চলুন তিনটে কি কি এক নাম্বার বক্তা কি বললাম বাবা বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা চলুন একটা একটা করে ভেঙে দিই বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন এক নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা আমার কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ সত্যিকারের বক্তাটা আলেম কিনা এডুকেটেড পারসন কিনা শিক্ষিত মানুষ কিনা খবর নেবেন দুই নাম্বার শুধু শিক্ষিত হলে হবে না বক্তাটির আমল আছে কিনা খবর নেবেন কিছু বুঝতে পারছেন কথাটা বক্তাটা আমল আছে কিনা আপনি এই মাইকোলাকে দেখেছেন এর অনেক যাচাই বাছাই করে মাইকোলাকে দেখেছেন ঠিক না বেটি তা আপনি একটা বক্তাকে ডাকবেন তাকে যাচাই বাছাই করবেন না বক্তাটা সত্যিকারের আলেম কিনা বক্তাটা সত্যিকারের একজন আমলদার ব্যক্তি কিনা অবাবা কত বক্তা আছে গোবাব বাস্তবটাই বলছে আমারে ভুল বুঝবেন না প্রথমত কত বক্তা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় গোবাব পান তেরেঙ্গা খইনি গুটকা এ তো সিম্পল ব্যাপার বিড়ি সিগারেট খায় কত বক্তা আছে মাম্মার ভাত দেয় না কত বক্তা আছে রাতে জলসা করে রাতের বেলা হোটেলেই কাটিয়ে দেয় তবে বিশেষ কারণে নয় ফালতু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন শুধু তাই নয় বা এই জন্য অনুরোধ করে আপনাদের বলে গেলাম এক নাম্বার বক্তা চলুন নবী কি বলছেন দেখি আল্লাহ নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে পারো ঠিক আছে আও মুতাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও সুযোগ পাওনি নি আও মুস্তামিয়ান হাক্কানি আলেম যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো মূল্যায়ন করো চিন্তা ভাবনা করো তাও সুযোগ পাওনি ঠিক আছে আও মুহিব্বান হাকতানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসা ওয়ালা তাকুন খামিসান ফাতুহুলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে জাহান্নামই হয়ে যাবে তো আমার বাপেরা এক নাম্বার হলো বক্তা দুই নাম্বার হলো কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা আমারে কেউ ভুল বুঝবেন না বাবা আমার জলসা কমিটি হতে গেলে কমসে কম তার তিনটে গুণ লাগবে কটা বাপ তিনটে আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরানে আছে পাঁচটা গুণ লাগবে ও বাবা যারা মসজিদ কমিটি হয়েছেন এই কোরআনের আয়াতটা আমল করার চেষ্টা করবেন যদি আপনার মধ্যে এই পাঁচটা গুণ থাকে আপনি নিজেই কমিটিতে নাম লেখাবেন আর যদি এই পাঁচটা গুণ আপনার মধ্যে না থাকে চেষ্টা করবেন কমিটি থেকে সরে যেতে কে আমাদের মাঠে আপনাকে জবাব দিয়ে করতে হবে বাপ আমারে ভুল বুঝবেন না কেউ অসুবিধা হচ্ছে না বাবা চলুন চলুন তো জলসা কমিটি হতে গেলে মসজিদ কমিটি জলসা কমিটি দুটোই বলবো বাবা একটু ধৈর্যের পরিচয় দিন আচ্ছা বাবা টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ আচ্ছা একটু মালটা গরম হয়ে যাক টেনে টুনে ছিঁড়ে ছাড়াই দিচ্ছি চিন্তা নেই কারণ টান না দিলে আবার বললো এই বক্তা বেকার কিচ্ছু জানে না খবরদার নয় বাবা চেষ্টা করবেন ওয়াজটা করতে বসেছেন কেন কিছু শেখা জানা এবং মানে বাস্তবায়ন করা এই জন্যই ওয়াজ চলুন জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ কি কি খুব গুরুত্বপূর্ণ বাবা কমিটির লোকেরা আমারে ভুল বুঝো না বাবা আমার গাড়ির চাকার হাওয়াটা খুলে দিও না খোঁড়া মানুষ যেতে কষ্ট হতো খারাপ সেন্স দেবেন একটু হাসির চলে কথা বলি কেন কি জানে এই দেখেন এখনো পর্যন্ত বক্তব্য ফুল ভাবে আলোচনা করিনি শয়তান এই দেখেন এই কি করছে এই দেখেন আচ্ছা বলেন ওই ব্যক্তি চায়ের দোকানে বসে যখন কোন টিভির সামনে বসবে দেখবেন একটু লাগবে না এই ফাইনাল খেলা ফুটবলের ফাইনাল ফাইনাল খেলা খেলা ক্রিকেটের দেখার সময় দেখবেন একটু স্বাভাবিক আমি আগেই বলেছি শয়তান এটাই চাই একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এখানে মসজিদ আছে নিশ্চয়ই জুম্মা মসজিদ আছে তো বাপ আচ্ছা মসজিদে এসি লাগানো আছে আরে ভাই বলুন না নেই যাই হোক তো দেখবেন ধরুন আপনাদের মসজিদে জুম্মার আজান কটায় হয় বল বুলু বল বুলু বলু হ্যাঁ বারোটা দশ খোদবা কটায় আরে বলুন না রে বলে সাড়ে বারোটায় তো বারোটা দশে মোয়াজ্জেন আজান দিয়েছে সাড়ে বারোটায় খোদবা হবে একজন বয়স্ক লোক ধরুন পঁচাশি বছর বয়স লোকটার বাবা মুরব্বীরা ভুল বুঝবেন না বাবা মার পঁচাশি বছরের বৃদ্ধ লোকটি মসজিদে ঢুকেছে বারোটা পনেরো আট রাকাত নামাজ পড়েছে দশ মিনিট তাহলে কত হলো বারোটা পঁচিশ খোদ হতে বাকি ক মিনিট জোরে বলো পাঁচ মিনিট ওই পাঁচ মিনিটের মধ্যে আগামী জুম্মায় টেস্ট করতে দেখে নেবেন পাঁচ মিনিটের মধ্যে লোকটা কি করে দেখবেন আল্লাহ আল্লাহ জেকের করে এত সোজা নয় পাকা চলছে এসি চলছে পাঁচ মিনিটের মধ্যে এমন করছে দেখবেন বাবার চারধারে দেখে নেবেন কেউ দেখতে পেলো কিনা একদম বাস্তব বলছি পাঁচ মিনিট ভাববেন বাড়ি থেকে আমার এই কথাগুলো মূল্যায়ন করবেন ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি আজ আমি গাড়িতে আস্তে আস্তে আমার ম্যানেজারকে বলছিলাম ভাই স্যারকে ড্রাইভারও শুনছিল যে এই কোরান এই কোরান বছরে কোন ব্যক্তি বেশি পড়ে কোন ব্যক্তিরা কোরান বেশি পড়ে বছরে বলুন বলতে পারেন হাফেজ সাহেবরা আরে ভাই বলুন না কারা হাফেজ সাহেবরা এই কোরআন বেশি পড়ে বছরে আপনাদের থেকে বেশি হাফেজ সাহেবরা পড়ে যেহেতু আমি একজন অথবাগা হাফেজ সাহেব তো হয়েছে বুঝুন তো হাফেজ সাহেবরা বেশি পড়ে কোরআন তেলাওয়াত করে বেশি এক বছরে বহুবার কোরআন পড়ে কিন্তু বৈজ্ঞানিকরা বছরে কবার কোরআন পড়ে খুব যদি একবার বা দুবার আরে ভাই বলুন না ঠিক না বেটি তো হাফিজ সাহেব কোরআন পড়লো এক বছরে কি কিসের আশায় আশায় জান্নাতের আশায় আর বৈজ্ঞানিকরা কোরআন পড়লো একবার কি করলো ওই কোরআনটাকে পড়ে গবেষণা করে কেন উত্তর বের করতে গিয়ে কি করলো প্লেন বের করে ফেললো কি বুঝতে পারছেন প্লেন বের করে ফেললো মিসাইল বের করে ফেললো ফিঙ্গারপ্রিন্ট বের করে ফেললো চোখে রেটিনা বের করে ফেললো কত কি বের করে ফেললো পার্থক্য এই জায়গাটা ইনিও পড়েন উনিও পড়েন ইনি শুধু পড়েন সোয়াবের আশায় নেকির আশায় আর ইনি পড়েন গবেষণার আশায় যে যেমন ভাবে কোরআনকে মূল্যায়ন করবে তেমনই পাবে ঠিক না বেঠিক এই কোরআনে আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে ভাষাটা আমার বুঝতে পারছেন বাপেরা বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআনে নামাজের কথা আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় কিন্তু লেখা পড়ার কথা আছে বিরানব্বই জায়গায় তা কোন সংখ্যাটা বেশি বাবা না শুধু আল্লাহ বলা আছে গবেষণা করো চিন্তা করো আজ আপনাদের বেশ কিছু গবেষণামূলক কথা আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন ভাববেন লোকটাকে এনে লাভ হলো না লস হলো চলো চলো তো জলসা কমিটি হতে গেলে বাপ তিনটে জিনিস লাগবে এক নাম্বার সৎ হতে হবে কি বলল জোরে বলেন একটু সৎ হতে হবে সৎ কাকে বলে কোন লোকটাকে সৎ বলে ওই গালে দাড়ি রাখলে বুঝি মাথায় টুপি দিলে বুঝি বড় পাঞ্জাবি পরলে বুঝি যমরম রমজান মাসে রোজা রাখলে বুঝি না চলো চলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখি মোহাম্মদ একদিন সাহাবিদেরকে বলছে হঠাৎ ও আমার সাহাবিরা তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে এখনই তখন পেছন দিক থেকে একজন সাহাবি বলছেন ইয়া রাসূল আল্লাহ আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই বিনিময়ে কি পাবো নবীজি বললেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব সাহাবিরা বলছেন দুটো জিনিসের দুটো জিনিসের গ্যারান্টি দিলে আপনি জান্নাতের গ্যারান্টি দেবেন বলছে হ্যাঁ ওই বলুন বলুন কি দুটো জিনিস রাগ করবেন না বাপ বুখারীর হাদিস গল্প নয় নবীজি বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও এক নাম্বার কি দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো এক নাম্বার দুই ঠোটের মাঝখানে জীবের গ্রান্টি দাও দু নাম্বার কি দুই রানের বীজখানে দুই রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থল গ্রান্টি দাও দুই ঠোটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্রান্টি তোমরা আমাকে দাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্রান্টি দিয়ে জান বাবা বাড়ি চলে যাবেন আমার ওয়াজ শেষ কেউ যদি বাড়ি যেতে চান যেতে পারে বাড়ি থেকে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খাড়া নয় চাচার ওপরে খাড়া ঠিক না বিটি এরা করবে না বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজ গুলো তো জলসা কমিটি হতে গেলে এক নাম্বার সৎ হতে হবে দু নাম্বার জলসা কমিটি হতে গেলে তাকে কি হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে বাবা কত জলসা কমিটি আছে কুড়ি বছর জলসা দিচ্ছে চল্লিশ বছর জলসা দিচ্ছে এখানে অনেকেই আছে বাবা এশান নামাজ পড়েনি কিন্তু জানাজার নামাজের জন্য কুদু কুদি করেছে ঠিক না বেটি আর এই নামাজ পড়াটা ফরজ ফরজে আইন পড়তেই হবে আর জানাজার নামাজ পড়াটা হলো ফরজে কেফ একজন পড়লে অন্যদের ঘাট থেকে আদায় হয়ে যাবে ওইটার গুরুত্ব বেশি দিল এইটার গুরুত্ব কম দিল আমি কি বোঝাতে পারছি আপনাদের বাড়ি থেকে ভাববে বড় দুঃখের বিষয় এটা আজকে চলুন তিন নাম্বার জলসা কমিটি হতে গেলে তাকে হালাল খাবার খেতে হবে এই তিনটে জিনিস যদি ঠিক থাকে তাহলে জানবে ইনশাআল্লাহ

শরীর পাক কি বললাম জোরে বলুন শরীর পাক তো আমার দৃঢ় বিশ্বাস এতগুলো মানুষ আপনারা বসে আছেন জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে হয়তো অনেকের এখন অজু নাও থাকতে পারে কিন্তু শরীরটা পাক আছে এটা আমার বিশ্বাস দু নাম্বার কাপড় পাক কি বললাম কাপড় পাক তো আমার দৃঢ় বিশ্বাস আপনারা যে যেমন চয়েসেবেল কাপড় পরে আছেন আপনাদের কাপড়গুলো পাক আছে তিন নাম্বারটাই মনে হয় ধরা পড়ে গেছি চলুন দেখি জায়গা পাক কি বললাম জায়গা পাক আচ্ছা বাবা এই যে প্লাস্টিকটার উপরে আপনারা বসে আছেন এটা কি প্যান্ডেল ওলাদের যারা বলুন হুম হয়েছে আপনারা এত কষ্ট করলেন আর এই প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে বিছিয়ে দিতে পারলেন না এই যে প্লাস্টিকটায় বসেছেন প্যান্ডেল ওলারা জীবনে কোনোদিন এটাকে তিনবার করে ধৌত করে না ঠিক না বেঠিক খুব কম তিনবার করে এরা ধৌত করে না এরা কি করে দেখবেন আজকে এখানে দিয়েছে আগামীকাল অন্য জায়গায় দেবে খানা বাড়ি মরাবাড়ি বাড়ি শ্রাদ্ধ বাড়ি আপনার কি বলবো অন্য বাড়ি ইত্যাদি ইত্যাদি যাবে আবার এই জলসার পরে দেখবেন এখানে অনেক মানুষ জুতো পাই দিয়ে হাঁটবে এর উপরে আবার দেখবেন কিছু কুকুর আছে তারাও এর উপরে চলাফেরা করবে রাতের বেলা কি করবে প্যান্ডেলওয়ালা বেচারা একা রয়েছে গুড়িয়ে গাড়িয়ে নিয়ে আবার পাশের গ্রামের জলসায় ওটা বিছিয়ে দেবে একজন সত্যিকারের নামাজি মুসল্লি ওই ব্যক্তি যার শরীর পাক কাপড় পাক ওই ব্যক্তি যখন এতে বসবে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ঠিক না ঠিক বলুন তাহলে কি করা উচিত ছিল এর উপরে যদি মসজিদ থেকে গুলো এনে বিছিয়ে দিতেন আর যদি ওই গেটে লিখে দিতেন বিনা প্রবেশ নিষেধ আমার আমার মনে হয় অত্যন্ত ভালো কাজ হতো বাপেরা আপনাদের প্রাথমিক কিছু কথাবার্তা আপনাদের বললাম হয়তো শুনে সাময়িক খারাপ লাগলো কিন্তু না বাবা ও আজের আগে এই কথাগুলো যে বেসিক লেভেলের কথাবার্তা এইগুলো যদি না বলি তাহলে বলবে কে আমি স্টেজে উঠে কেসা কাহিনি যদি শুরু করে দিই দু ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার একটা ঘটনা কাহিনি ধরলে দু ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার কিন্তু ওতে কি হবে কাহিনি শোনাটাই হবে বাপ চলুন আজকের টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের সঙ্গে কোঅপারেট করব ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ একবার ওই দরুদটা পড়ন্ত বাবা যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি

আচ্ছা আমি আরও দুরকম পড়ছি আপনারা শুনুন আপনাদের পড়তে হবে না শুনলেই হবে লব মাসল্লে আয়া মোহাম্মদী নবি গিলে উম্মি গী ওয়া লিগি ওয়াসাল্লিম আর এক রকম পড়ছি লব মাসল্লে আয়া মোহাম্মদ ওয়ালে আলি গী ওয়া সাবিগী অবারিক ওসাল্লিম তাহলে ক রকম হলো বাবা রকম এই চার রকম দোরুর শরীফ পড়লাম কেন আরও অনেক রকমের দরু শরীফ আছে বাপ আপনারা যে যেমন দৌরু শরীফ যে তরিকায় আপনারা মস করেন সেই দরুশ শরীফ আপনারা পড়বেন এজন্য আমি চার রকম দরুর শরীফ আপনাদের পড়ালাম আমি নিজেও পড়লাম আপনাদের ইচ্ছা মতো পড়তে পারেন এই দরুর শরীফ নিয়ে বাবা জলসার প্যান্ডেলে মারামারি করবেন না বাবা এই অনুরোধটুকু আপনাদেরকে করলাম বক্তব্যের শুরুতেই আর কথা বলে দিই আমার বক্তব্য শুনতে গেলে ধর্মের মধ্যে ওই গোড়ামিটাকে আপনি বের হয়ে আসেন ধর্মের ভিতরে ওই গোড়ামি থেকে বের হয়ে আসুন টুপির গোড়ামি নয় পাঞ্জাবির গোড়ামি নয় বুঝতে পারছেন কিছু না বুঝতে পারলেন না এই টুপি নিয়ে গোড়ামি করতে যাবেন না মাথায় কিছু ঢেকে আপনি নামাজটা পড়বেন ওই গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা এইসব নিয়ে মারামারি ফাটা ফাটি বাবা না করে অন্তত মাথায় কিছু দিয়ে নামাজটা পড়বেন সেটা গোল হোক উঁচু হোক বাগড়ি হোক যাই হোক ক্লিয়ার মাথায় কিছু দিয়েছেন কিনা দেখুন কিরকম রকম আমাদের ভুল হয় কোথায় জানেন আমরা বিচার করি কি দিয়ে জানেন মাথায় কিছু ঢেকে নামাজ পড়ো ঢেকেছে কিনা দেখিনি